সকালবেলা ফজরের নামাজ পড়েই তোমার ঘরের ভিতরে কি ঝগড়া করার মন ঢুকছে নাকি? মন ঢুকছে না, তাছাড়া কি করবো? হ্যাঁ, আপনার মেয়ে এত বড় সাহস, ও পুরো এলাকাতে বলে আসছে আমার ভাবির নামাজ পড়লে কি হবে, তার মন অহংকারে ভরা। আচ্ছা মা, আপনি কখনো দেখছেন আমার মনে অহংকার আছে? হ্যাঁ কইছি, যেটা সত্য ওইটা কইছি। তুমি নামাজ পড়ো ঠিক আছে, কিন্তু তোমার মনটা ভর্তি অহংকার। একটা মানুষ যাইতে নইলে তোমারও যদি উজ্জে সালাম না দেয় তুমি তারে মারধর করো, তাহলে কেমন তুমি নামাজ পড়ো? হ্যাঁ হ্যাঁ, আমি মারধর করি, কেন মারবো না? হ্যাঁ, আমি একজন নামাজি ব্যক্তি, আমাকে সবাই সালাম দিয়ে সম্মান করবে, তা না? এই নামাজি ব্যক্তিকে কিভাবে সম্মান করতে হয় সবাই জানে না, হ্যাঁ কেন সম্মান করবে না? বৌমা, সেই সালামটা তো তুমিও আগে দিতে পারো, তাই না? কেন আমি দিব? কেন আমি কেন সালাম দিতে যাব? আমি নামাজ সালাম পড়ি, আমি কেন সালাম দিব? সবাই আমাকে সম্মান করবে, যে নামাজ পড়ে না আমি কেন তাকে আগে সালাম দিয়ে সম্মান করতে যাব? বৌমা, তুমি পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ো কথা সত্য, কিন্তু তোমার ভিতরে কোনো আদব কায়দাই নাই। হ্যাঁ মা, তুমি ঠিক কথা কইছো, ভাবির মনটা তো একবারে অহংকারে ভর্তি। তুই চুপ থাক, তুইও কম যাস না। তোর ভিতরে যে অহংকার নাই সেটা কিন্তু তুই একবারও মানতে চাস না, তোর ভিতরে পুরোপুরি অহংকার ভরা। মা, এটা তুমি কেমন কথা কইলা? তুমি পরের বারে মায়ের জন্য নিজের পেটের মেয়ের বিরুদ্ধে চলে গেলা। কেন বলবো না? হ্যাঁ আম্মা তো ঠিকই বলছে, তোর মধ্যে কি কম অহংকার আছে? আচ্ছা তুই কি একটা দিনও বলতে পারবি আমাকে সালাম দিছিস? আর তুই তো কুটনি, কুটনাম করে বেড়াস, পাড়ায় পাড়ায় যেয়ে আমার নামে কুটনাম করে আসিস। খবরদার ভাবি, আমারে কুটনি করবে না, আমারে নিয়ে তো তোমার গর্ব করা উচিত, কারণ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, আমি সব কিছু মানে চলি, এইসব নিয়ে তোমার গর্ব করা উচিত, কিন্তু তুমি তুমি সারাক্ষণ আমার বিরুদ্ধে কথা বল। গর্ব করা উচিত না মাঝি, সেটা যদি তুই করতি তাহলে আমি ঠিকই বলতাম। মা, ভাবিরে চুপ থাকতে কও, নইলে কিন্তু আমি ভাবির গায়ে হাত তুলতে বাধ্য হমু। তোল, তুই তোর ভাবির গায়ে হাত তোল, তোর ভাবি তোর গায়ে হাত তুলুক, এই দুইজনে মারামারি, এলাকার মানুষ এসে হাতে তালি দিক আর তোগরের রংটা আমার সাথে হোক। আম্মা, আমি আপনাকে একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, আপনার এই অহংকারী মেয়ে যদি দিমাগ না ভেঙে দিতে পারতি আমি একটা দানা পানির মুখে দিতাম। মা, আমিও তোমারে কয়ে দিতেছি, তোমার এই নাম আজি বৌমার যদি ঠিক না করতে পারো না আমিও কোনো দানা পানি মুখে দিব না, কয়ে দিলাম। আরে এরা দুজন কি শুরু করলো? আল্লাহ, আমার বাড়িতে এসব কি শুরু হয়েছে? ননদ নামাজ পড়ে, ভাই বউ নামাজ পড়ে, কিন্তু দুইজনের এই দ্বন্দ্ব কবে ঠিক হবে? আল্লাহ আল্লাহ, তুমি ওগরের ভিতরে হেদায়েত দান করছো, আমি খুব খুশি হয়েছি আল্লাহ, কিন্তু এখন ওগরে মনের ভিতর থেকে এই অহংকার দূর করে দাও আল্লাহ। হে আল্লাহ, তোমার দরবারে দু হাত তুলে মুনাজাত করি মাবুদ, তোমার এই নামাজি বান্দির পিছনে যে লাগছে তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে তুমি ধ্বংস করে দাও। এই যে আমার অহংকারী নামাজি বউ, তোমার পিছনে আবার কে লাগলো যে আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত তুলে তার নামে বরদোয়া করতেছো? বুঝো না, বুঝো না আমার পিছনে কে লাগছে? তোমার ওই অহংকারী নামাজি বোন সব সময় আমার পিছনে লেগে থাকে, আমাকে বলে আমার ভিতরে নাকি অহংকার। আচ্ছা তুমি তো নিজেও আমাকে বললে আমার নাকি অহংকার, আমার ভিতরে কখনো অহংকার দেখছো? সে অহংকার পরে বিধায় আমি অহংকার দেখাই, আমি কারোর কাছে এমনি এমনি কারোর কাছে খারাপ করি না, বুঝছো? শোনো, তোমাকে কেন অহংকারী বউ বলি, কেন হিংসুটে বউ বলি, কেন জানো? এই যে তোমার ননদ, আমার বোন, আমার বোন হতে পারে তোমার শত্রু। তুমি তো পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়লে অন্তত নিজের শত্রুকেও বন্ধু ভাবতে হয়, তাদের কাছে আল্লাহর কাছে দোয়া চাইতে হয় যেন তারা ভালো হয়ে যায়, শুধরায় যায়। আর তুমি কি করলে তার নামে বদদোয়া করছো? কেন, তুমি কি ভালো? তোমার নিজেকে প্রশ্ন করে দেখো তো, তুমি যদি ভালোই হতে তাহলে আল্লাহ তাআলার দরবারে কারো নামে বদদোয়া করতে না, তাকে ভালো থাকার দোয়া করতে, তাকে দিনের পথে আসার দোয়া করতে, কিন্তু না, তুমি তো তাকে ধ্বংস হওয়ার দোয়া করতেছো, কেন? ঠিকই করছি, এগুলো আমাকে কেন শোনাচ্ছ? হ্যাঁ তোমার বোনকে শোনাও, তোমার বোনকে বলো যে এগুলো করতে হয় না, বড়দের সাথে বড়দেরকে সম্মান করে চলবি, সালাম দিয়ে চলবি, ভালোবাসবি, শ্রদ্ধা করবি। সে যদি সম্মান না করে আমি কেন তাকে সম্মান করতে যাব? হ্যাঁ আমি কি তার থেকে বড় না তার থেকে ছোট? তোমার বোনকে এগুলো শেখাও, আমাকে শিখাই তাই শোনা। এই যে এই যে এই জন্যই তো তোমাকে আমি অহংকারী আর বদমেজাজি বউ বলি, নামাজ কালাম পড়ো ঠিক আছে কিন্তু নীতি জ্ঞান হয় নাই, শুধরানোর চেষ্টা করো। আরে আমার নীতি জ্ঞান শিখাইতে আসছে, একটা কথা মনে রাখবা, নামাজি মানুষকে সালাম দিলেও সওয়াব। এই হাসান মা, আমি বাজারে গেলাম। কি ব্যাপার?
আমি বললাম যে আমি বাজারে গেলাম, তুমি তো কিছুই বললে না। প্রত্যেকদিন তো বাজারে যাওয়ার কথা শুনলে তো বলো এটা আইনো ওটা আইনো। কি কমো, প্রতিদিন তোমার এইটা আনতে কই ওইটা আনতে কই, কিন্তু আজকে কিচ্ছু আনতে কমো না। কারণ আজকে আমার মনের ভিতরে আগুন জ্বলতেছে, অশান্তির আগুন। তোমার মনের ভিতরে আবার অশান্তির আগুন কেটে জ্বালাইলো? কেটে জ্বালাইলো তুমি বুঝো না, তোমার পোলার বউ আর তোমার মাইয়া। কেন ওরা আবার তোমার মনে আগুন জ্বালাবে কেন? এই যে তোমার মাইয়া আর তোমার পোলার বউ, তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এই নামাজ পড়ে লাভ কি? হ্যাঁ, দুইজনের মনের ভিতরে অহংকার ভরা। এ ওরে সালাম দিল না, ও ওরে সালাম দিল না, এই নিয়ে সারাক্ষণ দুইজনের ভিতরে লাগেই থাকে। এই কারণে আমার মনের ভিতরে দাও দাও করে খালি আগুন জ্বলতেছে। আজকে তো দুইজন দুইজনের গায়ে হাত পর্যন্ত তুলছে। কি কইতেছো, গায়ে পর্যন্ত হাত তুলে ফেলাইছে? না, এগুলি তো মানে না যায় না, এর একটা ব্যবস্থা তো করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি এর একটা বিহিত করো, না হইলে এই বাড়িতে আল্লাহর গজব পড়তে আর বেশি দেরি লাগবে না। কি শুরু হলে? আপনি কি চোখে দেখেন না? চোখে দেখি তাহলে আপনি সামনে দিয়ে একজন নামাজি ব্যক্তি হাইটা যাইতাছে, কই আপনি দেখে তার সালাম দিবেন? কই আপনি তো আমার সালাম দিলেন না। কারো সালাম তোরে? হ্যাঁ তোরে আমি সালাম দেবো কেন? তুই তো কমপক্ষে আমার সাত বছরের ছোট, তোর মতো একটা অহংকারী নামাজি মায়ারে যদি আমি সালাম দেই, আমার তো সব ওইব না ওই বই না উল্টা আরো পাপ হইব। কারণ হইলো তুই একটা অহংকারী মাইয়া, তোর মনের ভিতরে অহংকার বসবাস করে। কি বলেন রুবেল ভাই, আপনি আমার সালাম দেন না তাতে আমার আফসোস নাই, কিন্তু আপনি আমার অহংকারী মেয়ে কইতেছেন। কোন দিক থেকে আমি অহংকার দেখাইছি? আমি খালি আপনাকে সুন্দরভাবে কইছি যে আমি একজন নামাজি ব্যক্তি, আমারে দেখে আপনি সালাম দিবেন। আপনি আমারে হাজার কথা শুনাইতাছে, কেন শোনাবে না? কেন শোনাবে না, শোনাবেই তো। শরীক, সালাম কখনো জোর জবরদস্তি কারো কাছে পাওয়া যায় না। সালাম হচ্ছে সম্মানের জিনিস, যেটা সবাইকে সম্মান করে দেয়, তাই না রুবেল? তুমি আমাকে একটা সালাম দাও। হ্যাঁ ভাবি, আপনারা সালামটা দেওয়া যায়, আপনি আমার বয়সে বড় মানুষ না, তাই আমি সালামটা আপনাকে দিব না। কেন তুমি আমারে সালাম দিবে না? আমি একজন নামাজি ব্যক্তি, তোমার নামাজি ভাবি আমারে সালাম দিবে না কেন? তুমি জানো একটা সালাম দিলে নব্বইটা নাকি, আর যে সালামের উত্তর দিবে তার মাত্র দশ নাকি। তুমি কি চাও না তোমার নব্বইটা নাকি কামাই হোক? সেইটা আমি জানি ভাবি, তাই আপনারা কেন সালাম দিব না জানেন? আপনিও না, আপনার এই ননদের মতোই অহংকারী। অনেক হয়েছে, একটা সালামের জন্য এত কথা না। এই নেকি তো তোরও হবে আমারও হবে, তোর তো বেশি হবে, তাহলে তুই সালাম দিবি না কেন? হ্যাঁ সালাম দে, ভালোই ভালোই বলতেছি, সালাম দে। দিমু না। সালাম দিতে হলে আমার আগে দিতে হইব। দিমু না। এই ওরে কেন সালাম দিবি, আমি তোর বড়, আমারে সালাম দে। আপনারও দিমু না। কেন দিবি না? দিমু না। সালাম দিবি না? না, একটা নামাজি ব্যক্তিরে তুই সালাম দিবি না? তোর কাছ থেকে কিভাবে সালাম আদায় করতে হয় আমি খুব ভালো মতো জানি। সালাম দিবি না? আমি তোর বড় না, দে সালাম দে। দিমু না। সালাম দিবি না? না, তুই আজকে বাইরে বাইরে ফেলে যাবি। খবরদার, খবরদার, কি বললেন আম্মা আপনি? নামাজি বোর গায়ে হাত দিবা,
তুমি জানো নামাজি ব্যক্তির গায়ে হাত দিলে পরে আল্লাহ নারাজ হবে, গোনা দিবে? হব মা, তুমি ঠিকই কইছো, একজন নামাজি ব্যক্তির গায়ে হাত তুললে আল্লাহ তাআলা নারাজ হইব, কিন্তু কোনো অহংকারী বিয়াদবের গায়ে হাত তুললে আল্লাহ নারাজ হইব না আরো খুশি হইব। হাসান, এমন ভাবে পিঠা ভিতর বৌরে আর তোর বোন রে, যাত ওগরের ভিতরে নামাজটা থাকে, অহংকারী আর বিয়াদবিটা যেন বাইর হয়ে যায়। হ্যাঁ বাবা, এমন ভাবে পিঠা ভিতর জন্য যাতে অহংকার বলতে কোনো জিনিস ওগরের ভিতর না থাকে। আল্লাহ মাফ করে দিও। নামাজ নিয়ে কোনোদিন অহংকার করতে নাই। নামাজ নিয়ে অহংকার করলে সওয়াবের পরিবর্তে পাপের পাল্লাটা ভারী বেশি হয়। জি আব্বা, আমি যে আসলে ভুল করছি এটা আমি বুঝতে পারছি। আমি এই ধরনের ভুল আর কখনো করব না। হ্যাঁ আব্বা, আমিও না। আর রাস্তাঘাটে যারই পামো তারই সালাম দিব। হ্যাঁ, সালাম তো দিবি, সেই সাথে আজকের পর থেকে তোদের ননদ ভাবি যেন ঝগড়াঝাটি না দেখে, তোদের ভিতরে যেন কোনো হিংসামো না থাকে। না, আমরা ননদ ভাবি আজকে থেকে কোনো হিংসে করবো না। হ্যাঁ, তাহলে তো হইলই। তাহলে মুক্তা ভাবি আমি যাই গিয়ে। হ্যাঁ আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই, আবার আসবেন। আচ্ছা ভাই যান, আমার চিন্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে থেকে আর কেউ বলতে পারবে না আমরা হিংসিত ননদ ভাবি, তাই না? হ্যাঁ ভাবি।